নমস্কার। তো সবার আগে ভিডিওটা স্টার্ট করার আগে কিছু কথা বলতে চাই। ওটা ভেরি সিরিয়াস নোটে যে সবে চান করে উঠে বসেছি। তো আজকে একটু অনেক দিন পরে লিপস্টিক লাগিয়েছি, কারণ যা ঘটনা ঘটে গেছে তারপরে কিছুই করতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও লাইভ গোজ অন, লাইফ মুভস অন। কিন্তু মুভস অন মানে এটা না কি মনে কোনো দুঃখ নেই, মনে আমরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে যাব না। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত প্রতিবাদে আগুন জ্বলছে, জ্বলবে সবসময়। এটা ভেতরে আছে, খারাপ লাগাটা এত মানে ভেতরে কষ্ট হচ্ছে যে কিনা কিছু কিছু ভিডিও করতেও রুচিতে বাধে, কিন্তু কি করব, করতে তো হয়, তাই না? কারণ এই যে আরজি করে ঘটনা যারা ঘটিয়েছে তারা যেমন পশু, তেমনি ওয়াইডিতেও কিন্তু অনেক মহিলারূপী পশু আছে, মহিলারূপী পশু। আরজি করে ঘটনা যারা ঘটিয়েছে ওই পশু আর এই পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা ফিজিক্যালি ঘটিয়ে একটা মেয়েকে শেষ করে দিয়েছে, এরা মানে ভার্বালি মুখে কিন্তু এই একই জিনিস ঘটাচ্ছে। মেয়েটির সাথে যেটা ঘটেছে মুখে, এই যে কিছু কিছু মানে ক্রিয়েচার্স, কিছু কিছু ক্রিয়েচার্স আছে না ওয়াইটিতে, তারা মুখে ঠিক একই জিনিস করছে, একই জিনিস করে মানুষকে ধ্বংস করতে চাইছে। সেটা তো আমরা হতে দিতে পারি না। যেরকম ওই প্রতিবাদটা চলছে, এই প্রতিবাদও চলবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, এক্ষুনি আস। কারণ
অল আর কন্টেন্টস, উই আর কন্টেন্ট ক্রিয়েটর, ওকে। লাস্টে আমরা একজনকে দেবো, অন্যভাবে দেবো, সেটা লাস্টে। এবার ব্যাপারটা হলো যে কেউ না পার্সোনালি নেবে না, হ্যাঁ, আর কি দেখো সব কিছুই একটা একটা সিরিয়াস কথা, সব কিছুই কিন্তু ডেস্টিনি, সব কিছুই কিন্তু উপরওয়ালাকে হাঁটবে, কে থাকবে আর কে টপকে যাবে, কে কহে সদাবিরি রাস্তায় সাবধানে যাস, হে বাবা সদাবিরি আর ভালো থাকে সারা জীবন সদাবিরি, সেই তো বলছি আজকাল কি আর মরা বাচ্চা বয়স দেখিয়ে হয়, কে থাকবে কে যাবে, সব উপরওয়ালে কি হাত মে হ্যাঁ, সব উপরওয়ালে কি হাত মে, কন রহেগা কন যায়গা, ইয়ে ইনসান কে হাত মে থোড়ি হ্যাঁ, উপরওয়ালে কি হাত মে হ্যাঁ, জয় জয় মা জয় মা তারা, সদাবিরি যেন বাইরে গেলে ভালো থাকে, বাকিটা সদাবিরি পরিবারও যেন বাকি ভালো থাকে, বাকিটা ইতিহাস ইতিহাস, হ্যাঁ 49 দিদি বলেছিল এই কথাটা, 49 দিদি যে তোর এখন বিড়িদের হয়েছে, যাকে তুই কাপড় জামা খুলে ল্যাংটো করে তুই দিদিস সেই দিদি, এই তো হলো চরিত্র, সাদাভেরির চরিত্র কি দারুণ দেখো বাবা, সাদাভেরি আমার চরিত্র রে বাবা, ব্যাগ বিকেলে ব্যাগ ঝুলিয়ে সাদা সাদা লাগিয়ে নাড়ো কি যেন বলে ওটাকে, নোড়া কোথায় কোথায় নোড়া ঢুকাতে যায় রে কোথায়, আচ্ছা আচ্ছা ওইগুলো পরে হবে পরে হবে, হ্যাঁ তো হ্যাঁ সিরিয়াস নো, কেউ মনে নেবে না, যার ব্যাপারই বলা হবে কন্টেন্ট বানিয়ে পয়সা কামাবে, হ্যাঁ আরে পয়সা 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 কামাবে, আরে এখানে ছাপ মারতে আসিনি ভাই, আমরা ছাক মারতে আসিনি, পয়সা কামাতে এসছি, পয়সা কামাতে এসছি, তাই না? আচ্ছা এটা হলো একটা ব্যাপার, সব ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেছি। আরে সবার ভাই সঞ্জয় দত্ত কিন্তু শেখা উচিত, সঞ্জয় হাট থেকে সবার ফেভারিট মর্কর, আমাদের ফেভারিট দাদা, শেখা উচিত, কারণ সঞ্জয় দার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা পজিটিভিটি আছে। আরে আমি মানে অবাক হয়ে যাই এই মানে সঞ্জয় দা বলো মানে সঞ্জয় দার পরিবার বলো, মানে কী করে যাচ্ছে ভাই কী করে যাচ্ছে, লোকটার মুখে কিন্তু সবসময় একটা হাসি থাকে যখন লাইভ করে, কিংবা আমিও যখন প্রচণ্ড কোনো খারাপ কথা শুনি, আমিও অনেকবার সঞ্জয় দাকে বলেছি হ্যাঁ দম আজ যেটা বলেছি এরকম দম দেখিয়ে বলুন, এই শোন এই অশিক্ষিত সাদা ভেরি এই মূর্খ, একদম মূর্খ, ক্লাস ওয়ানেরও বিদ্যা নেই কিচ্ছু, 1% বিদ্যা নেই, একটা মূর্খ একটা ক্লাউন, তুই জানিস তোর অকাত কি জানিস সাদা ভেরি, তোর অকাত তোর হাসি পাচ্ছে, এই আমার সাদা ভেরিকে নিয়ে যখন করি না আমার রাগ আসে না, আমার হাসি আমাদের দেখ কোন তারা নেই, শুনলাম তুই আমাদের ও আমার মাকে নিয়ে ভিডিও করেছি, আচ্ছা এবার এই সাদা ভেরি, আচ্ছা এবার ভালো করেই জানো এই সাদা ভেরি হল, আচ্ছা একটা কথা বলে দিই এই সাদা ভেরি কিন্তু মূর্খ, মানে একটুও কিন্তু বিদ্যা নেই, মানে পাঠশালাও যায়নি আর কি, একদম মূর্খ অশিক্ষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ অশিক্ষিত ওই সাদা ভেরি, আচ্ছা আর হলো ও রাস্তায় ফেলে দিয়েছিল ওকে, হ্যাঁ ওই রাস্তায় ফেলে দিয়েছিল কোথা থেকে, ও ওটা কুড়ানি আর কি, কুড়ানি কোথা থেকে, কুড়ানিকে কোথা থেকে তুলে এনেছে, বুঝেছে তো কোথা থেকে তুলে এনেছে, তো একটা কুড়ানি, আর ও হলো মোর হাস্যকর ব্যক্তি ইন ওয়াইটি, শি ইজ দ্য টোটাল ক্লাউন, শি ইজ দ্য জোকার, শি ইজ দ্য কার্টুন নেটওয়ার্ক, ওকে ওকে দেখে সবাই হাসছো ভাই, শি ইজ দ্য টোটাল কার্টুন নেটওয়ার্ক, আর মরা বাচ্চার কথা ওটা তো বলে দিয়েছি উপরওয়ালা হাত মেয়ে, দেখ মরা নিয়েও তো কথা বলতে আমি পছন্দ করি না, কিন্তু এই তো দৌড় আর আমার অকাত, আমরা যখন মরবো না ওর রানীর মতো, একদম রানীর মতো, এইবার আমি বলে দিই এই সাদা ভেরি কীভাবে মরবে, সাদা ভেরি তো এমনিতে কুড়ানি জানো, মা একদম টাক্কা খবর, সাদা ভেরির মা ওর আসল মা না, কোথা থেকে একটা বুঝেছে কোথার থেকে কুড়িয়ে এনেছে, আরে ওর মুখটা দেখে বুঝতে পারো না সাদা ভেরি সন্ধ্যেবেলা বেরিয়ে কী কী করে বুঝতে পারো না, কোথা থেকে একটু টাকা আসছে, হ্যাঁ কি ভাবছো এই চ্যানেল করে দূর এইটুকু টাকা দিয়ে সাদা ভেরি কি হবে, তাই না আসছে মাল্লু আসছে কোথা থেকে আসছে বুঝেই না, আচ্ছা এইবার ব্যাপারটা হলো যে কুড়ানি কুড়িয়ে পেয়েছে, তো সাদা ভেরি জীবনে প্রচুর দুঃখ ভাই প্রচুর দুঃখ, সাদা ভেরি কীভাবে মরবে, সাদা ভেরি যখন মরবে না এই যে ওর খুব চিন্তা কে মরলে কী হবে কে তাহলে কী করে নিয়ে যাবে, সাদা ভেরি তো রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় পড়ে থাকবে সাদা ভেরির বডি, তারপরে কুত্তা চির কাক তো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর তাও যদি দয়া হয় তখন সাদা ভেরিকে পুরানো হবে, কারণ ওর ছেলেরা তোকে পুরাবে না, কারণ তার আগেই আরেকটা এখনই জানে ওর আসল রূপটা জেনে যাবে কি ও কী করে, ওর মা কী চরিত্রের জেনে ওর মা রাত্রিবেলা কী করে সব জেনে যাবে, তাই জন্য লাঠি মেরে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, বাড়ির থেকে তাড়িয়ে দেবে সাদা ভেরিটাকে। এইবার শোনো এই তো বললাম এইভাবে মরবে তার কারণটা, এইবার পয়েন্ট টু পয়েন্ট কথা হবে, জয়েন্ট টু জয়েন্ট লাগবে, শোনো ভেবেছিলাম কোনোদিন বলবো না যাই হোক এক সময় সাদা ভেরি
দাদাবাড়ি এখনও আমাকে খুবই ভালোবাসে, বুঝেছো তো, আমাকে ভুলতে পারে না, মানে আমারটা নিতে পারে না। ওরা একটা কথা বলে রাখি, একটা বোকা বোকা কথা আর কি, মনে থাকতে থাকতে বলে রাখি, এই জন্য বলি তো মূর্খ মূর্খ 1% বিদ্যা নেই। সাদাবেরি ভাবছে, ধরো সাদাবেরিকে নিয়ে ধরো আমি এই ধরো কিছু বলছি, ভিডিও করছি, আমাদের আগের থেকে ভিউজ, যদি কোনো দিনে ভিউজের কথা ভাবিনি, সাদাবেরি বলছে আর যে ভিউজ নাকি বেড়েছে, আচ্ছা অনেক নাকি হাজারের উপরে হয়েছে, সেটা নাকি সাদাবেরির জন্য, মানে সাদাবেরিকে নিয়ে ভিডিও করেছি। এই তুই কোন কোথাকার সেলিব্রিটি রে, তুই তোকে নিয়ে কেউ ভিডিও করে তার জন্য ভিউজ হবে? তুই মানুষ নাকি? মানুষ হলে তো তাও বোঝা যেত, তুই তো একটা রাস্তা, তোর কুড়া নিয়ে একটা রাস্তার মেয়ে ছেলে, একটা রাস্তার মেয়ে ছেলে থেকে তুই অত, সব থেকে ইম্পর্টেন্ট তুই, তোরা হলি পশু, তোরা মানুষই না, তোরা পশু। ভিউজের ব্যাপারটা হলো, এবার শিক্ষিত মানুষ বুঝিয়ে দিচ্ছে ভিউজের ব্যাপারটা কি। দেখো ভিউজ ইটস ভেরি আনপ্রেডিক্টেবল ইন সোশ্যাল মিডিয়া। সাদা বেরিয়ে বুঝবে তো, সাদা বেরিয়ে হাতিয়ার হইতে এমন তেমন টিচার, ও পালা টিচার, তাও বুঝুক না বুঝুক, আমার একটু হাবিট আছে মাঝে মাঝে ইংলিশ আমি বলে ফেলি, ইয়ে তো শিক্ষিত মানুষ হয়েছে বলে ফেলে ইংলিশ। হ্যাঁ আচ্ছা, এইবার ভিউজ সোশ্যাল মিডিয়া, ভিউজ ইন সোশ্যাল মিডিয়া ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, কারণ এটা কাউরই হাতে নেই, কারোর হয়তো অনেক ভিউজ হয়ে গেল, কারোর হয়তো একদমই ধরো খুব ভালো কাজ করছে, কিন্তু তাও ভিউজ ডাউনে যায়। এই সাদা বেরিকে দেখেছো, সাদা বেরি লাইভে তো কেউ, আরে মাছারে মাছতে যায় না, মাছিও পড়ে না সাদা বেরি, কেউ চায় না, কেউ আরো বলে এরকম এই এই সাদা বেরি কিভাবে কমেন্ট করে জানো, বলছি এই প্রথমে এরকমই ধর, অনেকদিন আগেই হয়ে গেছে, নিজের নিজেকে তো বিক্রি অনেকদিন আগেই করে দিয়েছে, তাই না? এইবার ভিউজটা হলো যে ধরো মানে যারা আগে ওইসব লেন্টি ফেন্টি ঝুমা ঠুমার টাইমে তখন একরকম ইউজ হতো, ওটাও কিন্তু সারা জীবনে ইউজ না, শরীর দেখিয়ে কিন্তু বেশি দিন ইউজ কামানো যায় না, এটা প্রুভ অলরেডি হয়ে গেছে। গেলো ওই একটা ফেস ছিল, তারপরে কিছু কাজে গালি গালি দেওয়া শুরু করলো, গালিরও কিন্তু মানে এন্ড হয়ে গেছে, মানে গালি দিলেই যে ইউজ হবে তা কিন্তু না, এই সাদা ভিড়ি তো গেছে ইউজ অনেক দাম, সাবস্ক্রাইবার তো ওই বুঝেছো তো, অনেক কিছু করে করা যায় আর কি। তো হ্যাঁ, তো ব্যাপারটা হলো মানুষের যদি কোনো কথা ভাল লাগে, ঠিক আছে, এটা হলো আরেক রকমের ভিউ, ধরো আমার মা কোনো বক্তব্য রাখছে সেটা এগ্রি করছে ভিউ আছে, মানে মানে মনে হচ্ছে যে ঠিক বলছে উনি, তখনও কিন্তু ভিউজ হয়, তার মানে সাদা ভেরি তোকে নিয়ে যে কথাগুলো তুই যেটা বলছিস আর কি, যদিও তোকে নিয়ে তো ওভারঅল আর কি, যারা নোংরামো করছে, যারা পশুরা, যারা মানুষকে হ্যারাসমেন্ট করছে, তাদের নিয়ে আমাদের প্রোটেস্ট, সেটা চলবে আমার এই চ্যানেল থেকে, মি অ্যান্ড মাই মমের থেকে যে রাজ্যিক নিয়ে একটা প্রোটেস্ট পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠেছে, পুরো ওয়ার্ল্ড মানে কী চলছে আমরা ভালো করেই জানি, আমি ওয়াইটিতেও আমরা প্রতিবাদ করি, আমরা যারা কিছু জন আছি অনেস্ট মানুষ তারা প্রতিবাদ করে, যে এই নোংরামো চলে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করে, তো ওটার মধ্যে যদি এরা পড়ে তো কিছু তো করার নেই, এদের নাম এদের কথাও বলতে হবে, কারণ এরাই তো ম্যাক্সিমাম নোংরামোটা করছে, এরাই করছে নোংরামো, তো সেই সূত্র ধরবার তোকে নিয়ে কেউ ফুল ভিডিও করে। হ্যাঁ আজকে বাবা কন্টেন্ট পেয়েছি ভাই তোকে একদম, তুই তো চাইছিস আমি আসি, আমি তোর জন্য এসেছি। সো ভিউজ মানুষ আমার পছন্দ করছে, ধরো ওকে নিয়ে আমি ধরো কথাটা, ধরো এই ভিডিওতে আমার পার্টিকুলার কিছু ভিউজ হলো, মানে বলছি না আমি কখনো বলি না কত ভিউজ বা কি, ধরো হলো, তার মানে আমি যেটা বলছি না ঠিক বলছি, তাই জন্য এইটা ভিউজটা হচ্ছে, ওই জন্যই ভিউজটা হয়, বুঝতে পেরেছি? তো এটাকে বলে অশিক্ষিত মূর্খ, মানে এর থেকে না আমার মাসিরও নলেজ আছে, মানে বাড়িতে যে কাজ করে মাসি তারও নলেজ আছে। এবার তো হলে অনেক রকম কথাই হলো, এইবার এবার কি হবে, আর এতদিন আফটার অল সাদা ভেরি আমাকে এত ভালোবাসে, ভেবেছিলাম এই কথাটা বলবো না কোনোদিন, সাদা ভেরির অনেক সিক্রেট আমি জানি, সেটা বলবো, জানো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, জানো সাদা ভেরির বর ওকে মারে ধরে, হ্যাঁ আর যেই বলছে না ছেলের মৃত্যু কামনা করেছে, যদিও সাদা ভেরি সাদা ভেরি সাদা ভেরি, তুই আগে প্রুফ কর, আগে তো প্রুফটা করতে হবে তাই না, প্রুফ করতে হবে তো, দাঁড়া বাবা এখানটা আবার ইয়ে হচ্ছে, দাঁড়া 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 আসছি আসছি, একটু আমি স্টপ এই জন্য করেছিলাম কারণ ইয়ে এটা তো আমার বাবার ঘর আর কি, বাবা মাঝের মধ্যে আছে, তো আমি চাই না আর কি, বললে না এই সাদা বেরির একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবে, আমার দাদাকে যদি একবার বলে দিই এই সাদা বেরি কীভাবে আমার মার মৃত্যু কামনা করছে, আমার দাদাকে যদি বলে দিন, এই দাদা বলতে মনে পড়লো, দাদা তোর আসছি আছে, আগে সাদা বেরি যেই তথ্যটা মানে যে সিক্রেটটা আমি জানি তারপরে বলছি, সাদা বেরি আর ওর বড বরের মধ্যে রোজ রাতে ঝগড়া হয়, জানো সাদা বেরি বর উত্থাম কেলায়, কারণটা কে জানো, বিশ্বাস করতে পারবে না, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, কারণটা হলো মারকট, রোজ রাতে ওর বর কি মারকট,
জানো এই যে লাইভ করে, এই যে মর্কটের বিরুদ্ধে এত কিছু করে, সব দেখাবো টি মনে মনে। মর্কটকে চাই, মর্কটে জানো সাদা ভেরি আজকে এই অবস্থা কেন? নোরা নোরা নোরা, আমার জীবন একটা নোরা, আই ওয়ান্ট নোরা, আই ওয়ান্ট মর্কট, মর্কটের নোরাতে ঢুকাবো, মর্কটের নোরাতে ঢুকাবো। আরে নোরা কি ভাবছো, উল্টা পাল্টা খালি, ডোন্ট টেক মি রং। হ্যাঁ তো এই মর্ক ওর বরকে মর্কট পাবে না, বুঝতেই পারছ বরকে মর্কট বলে ফেলেছে। ব্যাস বরটা খেপেছে না, দিয়েছে কে লিয়ে। আর এই যে ছেলে ছেলে করছে না, আর ছেলের মৃত্যু কামনা আমি আমরা করেছি, প্রুফ কর, আমরা করেছি যে প্রুভ ইট, কামন কামন প্রুভ ইট। আর তুই যে আমার মার মৃত্যু কামনা করিস, সেটা পুরো হোয়াইটই জেনে গেছে, সেটা নিয়ে প্রতিবাদ করেছে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, তুই তোরটা আবার প্রমাণ কর। হ্যাঁ আর তুই এত যে ছেলের মেয়ে ছেলে ছেলে করছে না, ছেলেকে খেতে দেয় না জানো, ছেলেকে কারণ দেখতেই তো পাচ্ছ সারাক্ষণ এই লাইভ নিয়ে বসে আছে, ছেলে তো আসে না, ছেলে আর আরেকজনে শাশুড়ি আসে, শাশুড়িকে দিয়ে রান্না করে ওই হাতিটা, হ্যাঁ ওখানে তো রান্নার আওয়াজও আসে, সবাই আমরা দেখেছি। আর এই যে আরেকটা হলো এই ইয়ে ভেরিটা, এই ভেরি আরে ছেলেকে দিয়ে সব খাটায় ইয়ে করা, ছেলেকে খেতে দেয় না, খাবারের সময় ও বাবাটা খেতে দেয় জানো, বাবাটা খেতে দেয়। সত্যি সত্যি এতদিন ভেরির বরটাকে আমরা খুব ইয়ে করে, ভেরির বরের যে কি দুঃখ কি দুঃখ, এটাই সত্যি জানো কেন এত রাগ, এত ঘাম ছড়ছে, রক্ত ছড়ছে এই সাদা ভেরির সারা শরীর দিয়ে, কারণ ও মরকটকে চায়, মরকটের নোড়াটা। হ্যাঁ ঘুমের মধ্যে মর্কটের স্বপ্ন দেখে, উঠে মর্কট, শুয়ে মর্কট, ইন দ্য নাইট নো কন্ট্রোল, আই ওয়ান্ট মর্কট, আই ওয়ান্ট মর্ক। তাই সাদা বেরিয়ে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওই যে বলেছিলাম না মাঝরাতে ফোন করে মর্কটকে, মর্কটের উপর বরাবর নোংরা নজর ছিল এই সাদা ভেরিটা। তো রাত্রিবেলা স্বামী স্ত্রীর মধ্যে মর্কট নিয়ে মর্কট নিয়ে ঝগড়া হয়, কারণ তার স্বামীর মধ্যে মর্কট কেন, ছি 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 ছি, সে আবার অন্যদের মৃত্যু কামনা করে। তো এই সাদা ভেরি যখন মরবে না, কুত্তা চিল কাক খুঁটে খুঁটে খাবে, খুঁটে করে আর লাথি মেরে মেরে ওর বডিটা শ্মশান অব্দি যাবে, তারা মারবো এখানে, কি হবে লাশ পড়বে শ্মশানে। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো জানাস, কিন্তু সাদা ভেরি মর্কট নোরা, ও ও নোরা নোরা, আমার নোরা চাই, আমার নোরা চাই, লাইভ করবো, হ্যাঁ 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 আমার নোরা চাই, নোরা চাই, নোরা চাই, টাটা।